আরে ম্যাডাম এই প্রতিমা এই দেখো কে আসছে আসুন 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 ম্যাডাম ম্যাডাম আসুন 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 ভেতর আসুন আসুন কেশন বা দেখো কেশন ওমা আপনি কি সৌভাগ্য আমাদের আসুন 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 ম্যাডাম আসুন 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 ম্যাডাম আসুন আসুন বসুন আরে আপনার সঙ্গে অনেক দিন পরে দেখা হলো ক্যাপ্টেন হাউ আর ইউ খুব ভালো আছি আজকে দিনে দাঁড়িয়ে বলা খুব ডিফিকাল্ট বাট আমি ভালো থাকতে চাই ম্যাডাম আমার কিছু কাজ পড়ে আছে আমি তাহলে আসি আপনারা কথা ঈশ্বর আমি চললাম ভুটান তারা আছে বেরোলাম চা পরে খাবো আচ্ছা দাদা আপনিও বসুন আরে আবার এসব কেন ওমা কতদিন পরে আপনি এসেছেন বলো একটু মিষ্টি মুখ করবেন না আমার সুগার ধরা পড়েছে আমার মিষ্টি খাওয়া একেবারে বন্ধ আচ্ছা যাই হোক যে কাজের জন্য এসেছি সেটা সেরে ফেলা যাক আমার মেয়ের বিয়ে শুনেছেন নিশ্চয়ই এটা তার রিসেপশন পার্টির কার্ড আপনারা সবাই মিলে অবশ্যই আসবেন সে তো নিশ্চয়ই যাব কিন্তু ম্যাডাম এই কার্ডটা দেওয়ার জন্য শুধু শুধু কেন কষ্ট করে আপনি এলেন আমাকে তো স্কুলে ডেকেও দিয়ে দিতে পারতেন আপনাদের সবাইকে ইনভাইট করতে এসেছি সেটা কি স্কুলের মধ্যে শুধু আপনাকে দিলে হতো আচ্ছা চারু দুর্গা কোথায় ওরা তো কলেজে গেছে আর আপনি তো জানেন ওরা খুব একটা কামাই টামাই করে না সত্যি আপনাদের দুজন মেয়েই অনন্তপুরের এক্সাম্পল ওরা দুজনেই এই জায়গার নাম উজ্জ্বল করেছে আমাদের স্টুডেন্টদের তো ওদের কথা বলে আমরা মোটিভেট করি আর ওদেরও বলি যে তোমরাও ওদের মতন হও সবই আপনাদের আশীর্বাদ ম্যাডাম না না মিস্টার চক্রবর্তী এর সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আপনাদেরই আপনারাই ওদের মানুষের মতন মানুষ তৈরি করেছেন